এই হরতাল অবরোধ এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। যেখানে দেখবেন যে কেউ অগ্নি সন্ত্রাস করতে চেষ্টা করছে, বাসে গাড়িতে যেখানে যদি কেউ আগুন দেওয়ার চেষ্টা করে, সাথে সাথে তাকে এদেরকে ধরতে হবে। আমরা বলবো না যে আইন আপনার হাতে তুলে নেন, কিন্তু এদেরকে ধরে গ্রেপ্তার করতে হবে, ধরতে হবে এবং পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। কাজে এ ব্যাপারে যদি জনগণ যখন প্রতিরোধ গড়ে তুলবে, ওদের ওই মুসলিম সন্ত্রাসী চোরা গুপ্তা যাই করুক, ওগুলিও আমরা ঠিকই তদন্ত করে ধরে ফেলব। নির্বাচন বানচাল করার চেষ্টা কেউ করবেন না, করলে সেটা ভালো হবে না, তার পরিণতিও ভালো হবে না, এটা অবাস্তবতা। যখন বিএনপি তার মিছিল মিটিং করছিল, ভদ্রভাবে রাজনীতি করছিল, তাদের উপর মানুষের কিন্তু আস্থা ফিরে আসছিল, তখন কিন্তু সে তারা মানুষের একটা সমর্থন পাচ্ছিল। জমায়েতও ভালো করছিল, অনেক টাকা পয়সা খরচ করছিল এটা ঠিক, কিন্তু জমায়েতও ভালো করছিল। যেই তারা আবার সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে, পুলিশ পিটিয়ে মেরেছে, মানুষ পিটিয়ে মেরেছে, মানুষের গায়ে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, যখন এই অগ্নি সন্ত্রাস এবং মানুষ কোন বিচারপতির বাড়িতে হামলা করেছে, জজদের উপরে হামলা করেছে, সাংবাদিক, পুলিশ, আনসার, সাধারণ মানুষ, এদের উপর যখন হামলা করতে শুরু করলো আর পোড়াও জ্বালা শুরু করলো, আবার তারা কিন্তু সেই আগের জায়গায় ফিরে গেছে। জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবেই আবার তারা জনগণের কাছে চলে এসেছে। এই সন্ত্রাসী হিসেবেই এখন তারা আবার পরিচয় পেয়েছে, তাদের স্বরূপে এখন বিরাজমান। এই নৌকা মার্কা থাকলে যে মানুষের জীবনে শান্তি থাকে, সমৃদ্ধি আসে, জীবন উন্নত হয়, এটাই হচ্ছে বাস্তবতা। নিশ্চয়ই দেশবাসী সেই বাস্তবতা মাথায় রেখে আমাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থী জয়যুক্ত করে তাদেরকে সেবা করার সুযোগ দেবেন। আর তা যদি না হয়, তাহলে এই যে সন্ত্রাসী গ্রুপ বিএনপি, যেটা সন্ত্রাসী দল এবং যারা দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাৎকারী, চোরা কারবারি, মানি লন্ডারিং, অস্ত্র চোরা কারবারি, অগ্নি সন্ত্রাসী, এরা আসলে তো এই দেশকে আবার খুবলে খাবে, দেশকে আবার পিছিয়ে দেবে। কারণ এরা মুক্তিযুদ্ধেও বিশ্বাস করে না, চেতনায়ও বিশ্বাস করে না, উন্নয়নেও বিশ্বাস করে না, নিজেদের ভাগ্য করায় বিশ্বাস করে। তো সেই জন্য আমার দেশবাসীর কাছে সেই আহ্বান থাকবে যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দেবেন। নির্বাচনে আসেন, কার কত দৌড় আমরা সেটা দেখি, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি।